ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট এক শেষ করে আমরা ছয় পয়েন্ট চলে আসলাম দুইয়ের অঙ্কগুলো হচ্ছে অঙ্কই জাস্ট এখানে কথা আর ওখানে সমীকরণ দেওয়া ছিল এখানে সমীকরণ বানিয়ে নিতে হবে আমাকে তো প্রথম প্রশ্নে কি আছে আমি প্রশ্ন পড়ছি দুইটি সংখ্যার যোগফল একশো বিয়োগ ফল বিশ পানির মতো একটা অঙ্ক যোগফল ও বিয়োগ ফল দেওয়া আছে সংখ্যা দুটি বের করতে বলছে মনে করি একটি সংখ্যা তা আমরা লিখবো যে মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই ঠিক আছে এটা আমরা লিখব তাহলে আমরা মনে করি মনে করি একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা এক্স বা তুমি ইচ্ছে করে বৃহত্তম সংখ্যাও লিখতে পারো যে বড় সংখ্যাটি এক্স তাও লিখতে পারো একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা অপর সংখ্যা ওয়াই এরাও কিন্তু তোমরা এই জাতীয় অঙ্ক করেছো অর্থাৎ কথায় লেখা ছিল তোমাদের সমীকরণ তৈরি করে তো হয়েছে ক্লাস সেভেনে এ পেয়েছ ক্লাস সিক্সও করেছো তো এখন প্রথম শর্ত মতে অর্থাৎ প্রথম শর্ত মতে কি বলেছে যোগ ফল বলেছে তার মানে এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে একশো দেওয়া আছে প্রথম প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে একশো এক নং সমীকরণ এবার দ্বিতীয় শর্ত মতে কি দেওয়া আছে বিয়োগ দ্বিতীয় শর্ত মতে তাহলে আমি ধরে নিলাম যে প্রথমটাই বড় বা এখানে লিখে দিতে পারো যে এখানে এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই তাহলে দ্বিতীয় শর্ত মতে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমার এখানে হলো বিশ ব্যাস এখানে কিন্তু আর কোনো সহ কঠিন না এখন আমরা সব সময় অপনয়নে বেশি প্রাধান্য দেই কারণ অপনয়ন করতে সময় কম লাগে এবং অপনয়ন হতে ইজি হ্যাঁ সেই জন্য আমরা অপনয়নকে প্রাধান্য দেই ইচ্ছে করলে এটা প্রতিস্থাপন দিয়েও করা যাবে তো অপনয়ন দিয়ে করবো কেন কার উপরে ওয়াই শখ ওয়ান নিচে ওয়াই শখ ওয়ান সেইম আছে তো এক আর দুই যোগ করলে আমি ওয়াইকে ভেনিস করতে পারি এক আর দুই যোগ করলে ওয়াইকে ভেনিস করতে তাহলে এক প্লাস দুই করে পাই তাহলে কি আসবে এক প্লাস দুই করলে

ছোট করি দেখো একটু এই এক্স এর মান আমার আছে একশো বাই অতএব মান ঠিক আছে এখন যদি তোমার বলে দেওয়া থাকতো যে পরের বড় তাহলে বড় সংখ্যা সংখ্যা লিখতে পারতাম কারণ বিয়োগ ফল যেহেতু দেওয়া আছে বড়টা আগে লিখতে হবে ছোটটা পরে লিখতে হবে যদি ওয়াই বড় হয় তাহলে ওয়াই আগে দিতে হবে x পরে দিতে হবে তাও কিন্তু অঙ্ক মিলবে অঙ্ক আসবে রেজাল্ট আসবে একই রেজাল্ট আসবে

তা ওয়াই এর মান চল্লিশ তো এর আগে আমরা এক্স কমা ওয়াই সমান সাইট কমা চল্লিশ লিখতাম কারণ সেটা সমাধান ছিল হ্যাঁ এখন কিন্তু এক্স কমা ওয়াই আর সাইট কমা চল্লিশ লেখা যাবে না এখন আমরা ডাইরেক্ট লিখবো একটি সংখ্যা যে সুতরাং একটি সংখ্যা হচ্ছে আহ সাইট অপর সংখ্যা চল্লিশ তা সুতরাং একটি একটি সংখ্যা হচ্ছে এক্স সমান সাইট বা শুধু সাইড লিখলে হবে অপর সংখ্যা এক সমান না দিলেও হবে অপর সংখ্যা ওয়াই সমান চল্লিশ এইটা লিখে অ্যান্সার লিখবে এখানে কিন্তু আর সলভ লিখবো না ছয় পয়েন্ট একের মতো সহজ একদম সহজ অঙ্ক কিন্তু ছয় পয়েন্ট এক ভালো করে না পারলে এই সমাধানটা কিন্তু ছয় পয়েন্ট একের নিয়ম এটা আমরা ছয় পয়েন্ট একই শিখেছি তো সেটা যদি আমরা না পারি তাহলে কিন্তু হবে না এই সমাধানটা শিখে তারপর আমরা কিন্তু ছয় পয়েন্ট দুই অঙ্ক করলাম দেখেন বুঝেন কিনা কারো প্রশ্ন আছে কিনা আমরা এগারো নম্বর নেক্সট অঙ্কে চলে আসলাম নেক্সট অঙ্কে কি বলেছে একটু ভালো করে বইয়ে খেয়াল করেন দুটি সংখ্যার যোগফল এখানেও যোগফল দেওয়া আছে এবং শর্ত কিন্তু বিয়োগ ফল না দ্বিতীয় শর্ত বলছে একটি অপরটির তিন গুণ একটি সংখ্যা অপরটির তিন গুণ হলে সংখ্যা দুটি মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াই এখানে এক্স বড় আর ওয়াই ছোট এটা লেখার কোনো দরকার নেই না লেখলেও হবে ঠিক আছে কারণ এর বিয়োগ ফল নেই তার প্রথম শর্ত মতে যোগ ফল তাহলে প্রথম শর্তমতে মতে প্রথম শর্ত মতে কি পেয়েছি যোগ ফল কত প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে একশো ষাট যোগ একশো ষাট এক নং সমীকরণ দ্বিতীয় শর্তমতে একটি অপরটি তিন গুণ তার মানে এক সমান থ্রি ওয়াই নং সমীকরণ তো দেখো দুই নঙে কিন্তু বলেছে একটি অপরটির তিন গুণ তার মানে এক্স সমান থ্রি ওয়াই তো দুই নং এর এর মানে এটা হলো দ্বিতীয় শর্তমতে মতে এটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে একটু আগে আমরা করেছি প্রথম শর্তমতে মতে যোগফল ছিল এক্স প্লাস ওয়াই সমান একশো ষাট কারণ প্রশ্নে এখানে দেওয়া ছিল যোগফল আর একটি অপরটি তিন গুণ প্রশ্নে দেওয়া আছে এখানে একটি অপরটির তিন গুণ তাই এখানে আমরা লিখছি যে দ্বিতীয় শর্তমতে আমরা কিন্তু এইটা পেয়েছি অর্থাৎ এক্স ওয়ান থ্রি ওয়াই এবার দুই নং এর এক্সের মান হ্যাঁ দুই নং এর এক্স এর মান দুই নঙের এক্স এর মান কোথায় বসাবো এক নং এ বসিয়ে পাই কারণ এটার অপনয়ন করতে গেলাম না কারণ পরিশ্রমে সবচেয়ে সহজ এক নং এ বসিয়ে পাই কি পাই এই যে এক্স ছিল সেই এক্স এক্সের সাথে থ্রি ওয়াই বসাবো তো থ্রি ওয়াই প্লাস ওয়াই ইজাল টু একটা সাইড তাহলে আমরা ফোর ওয়াই পাবো তাহলে ফোর ওয়াই সমান একশো ষাট তাহলে ওয়াইয়ের মান কী আসবে ওয়াইয়ের মান আসবে একশো ষাট বাই ফোর অতএব ওয়াইয়ের মান আমার আসতেছে হচ্ছে চল্লিশ ওয়াইয়ের মান আমার চল্লিশ পাবো তো ওয়াই মানে একটা সংখ্যা চল্লিশ পেয়ে গেলাম তাহলে ওয়াইয়ের মান আমরা দুই নঙে বসাই ওয়াইয়ের মান দুই নঙে বসিয়ে পাই দুই বসিয়ে পাই সমান থ্রি ইন্টু চল্লিশ তার মানে ওয়ান টোয়েন্টি তার এক্স এর মান আমরা পাবো একশো বিশ ওয়াই এর মান দুই টাকা বসিয়ে পাই এক্স এক্স এর মান আমরা পেলাম একশো বিশ তিনই হয় আবার যোগ করলে কিন্তু এক সাইডই হয় তা সুতরাং একটি সংখ্যা একশো বিশ অপর সংখ্যা এভাবে লিখে দিবা এটা নিচে লিখবা সুতরাং দিয়ে আমি উপরে লিখছি ধরো এটা মুছে আমি সুতরাং লিখছি এভাবে ধরে নাও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবে তোমরা আবার ধরে নিও না যে স্যার আপনি করে দিলেন বা এখানে তা আমিও করছি তাহলে অতএব অতএব একটি সংখ্যা এক সমান একশো বিশ অপর সংখ্যা ওয়াই সমান চল্লিশ এই হচ্ছে অ্যান্সার দেখেন বুঝেন কি না কার কোনো প্রশ্ন আছে কিনা মতো অঙ্ক সহজ অঙ্ক এখানে একটি সংখ্যা এবং অপর সংখ্যা সরি আর কারণ তিন এটা পরীক্ষা করেও কিন্তু আপনারা জিনিসটা দেখতে পারেন যে সমীকরণ ঠিক হয়েছে কিনা কারণ এখানে যদি একশো বিশ বসেন এখানে চল্লিশ বসান একশো সাইট আসে আবার এখানে যদি চল্লিশ বসিয়ে দেন তাহলে একশো বিশ এক্সে সমান হয়ে যায় এভাবে কিন্তু অপনান পরিশ্রমের আহ অঙ্গগুলো হয়েছে কিনা নিচ থেকেও কিন্তু এটা বের করা যায় বা বের করা বন্ধু থাকলেও সবাই ভালো থাকবেন আল্লাহ